Asatu Jamang. Pita? Abu Taher. Gram Kunta. Baniyazani. এই যে খাদ্যগুলা যে আপনার খোলা রাখছেন এটি খায়া তো এদের যে পেটে অসুখ হবো এটার দায় দায়িত্ব কার সমস্যা হ্যাঁ বলেন এদের দায় দায়িত্বটা কার বোলা মারি আপনার আপনি এইভাবে খোলা কেন রাখছেন বলেন খোলা রাখার কি আসলে নিয়ম সরকার এটা বলছে খোলা রাখার জন্য না না আপনি কেন খোলা রেখে এগুলো বিক্রি করতেছেন এরা তো সাধারণ ভোক্তা এদের ক্ষুধা লাগছে কি কথা কি সত্য হ্যাঁ না ভালো আছে এটা কি কথা সত্য এই এই যে যে খোলা যে রাখছে এদিকে আসলে কি রাখার নিয়ম না নিয়ম না ঠিক আছে আপনি ঠিক আছে এই যে এটি খায় দোলা বালু এগুলো খায় খাইলে পর কি অসুখ হবে না হ্যাঁ বলেন এই যে এদিকে আসলে রাখার নিয়ম তাহলে আপনি নিয়ম কেন ভঙ্গ করছেন আসসালামু আলাইকুম দাদা এই যে খোলা খাবারটা যে খাইলেন এটা আপনার জন্য ক্ষতি হতে পারে না জি হ্যাঁ জি এটাই যে খোলা যে রাখছে এটার জন্য আসলে যে খোলা রাখছে সে তো দায়ী দায়ী দুজনই কারণ আমরাও খাই খিদে নাগে খাই আবার হেরাও এগর ব্যবসার আছে পেটের প্রয়োজন এই দেখবি খা সবারই সবার না এই যে সরকারের যে স্যানিটারি যে আইন আছে ভোক্তা অধিকারের যে আইন আছে সেটা তো উনি তো ভঙ্গ করতেছে আসলে কি কথা ঠিক কিনা হ্যাঁ তারপরে এই যে তেল এই যে তেল তারপরে যে এগুলো আসলে স্বাস্থ্যসম্মত না তো এগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত কি কখনো স্বাস্থ্যসম্মত না হ্যাঁ না আপনি কতদিন যাবত দাদা আপনি কতদিন যাবত দোকানদারি করতেছেন চার বছর যাবত একই জায়গাতেই বলদিয়াটা বাজারে আর এখানে আপনি বিক্রি করতেছেন এই যে এইভাবে সবসময় খোলা রেখে বিক্রি করেন আজকে আমরা তো এই যে খোলা অবস্থায় পাইছি এই যে দেখেন যে খাবারের উপরে ওই যে মাছি বসে রয়েছে এই যে মাছি দেখা যাইতেছে ঠিক আছে এই যে জিনিসটা গরম এটা মানে মাছি আসে না এই যে জিনিসটা যে ওপেন দিয়ে রয়েছে এটা মানে মাছি আছে তো আপনি তো মানুষের ক্ষতি করার অধিকার তো আপনাকে দেওয়া হয় নাই দেখি আসলে কি দেওয়া হয়েছে আপনার জনগণের ক্ষতি করার জন্য হ্যাঁ এই যে খোলা বাবা বাজারে যে খায় যে খাদ্য বিক্রি করতেছে এটা কি আসলে কাজটা ঠিক হয়েছে ভাই আপনার দৃষ্টিতে কি বলে হ্যাঁ মুরব্বী এই যে খোলা বাজারে যে খাদ্য বিক্রি করতেছে এটা কি আসলে কাজটা ঠিক হয়েছে না এটা ঠিক না এটা ভুল হয়েছে এটা ঢাকা রাখানো ঢাকা বিক্রি করার নিয়ম না আসলে সাবধান তো আসলে আমাদের নিজের নিজের ওনারা যদি বলা হয় যে আপনি এই যে মাসিয়ালাই যে এই জিনিসটা আপনি খান উনি 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 এই মাসিয়ালাই যে গজাটা আপনি আসলে খাবেন সত্যি করে বলেন এটাকে আপনি খাবেন আপনি যেহেতু খাবেন না তাহলে অন্যের আপনি কেন খাওয়াইতেছেন যে জিনিসটা আপনি খাবেন না সেই জিনিসটা আপনি অন্য কাউকে কেন আপনি খাওয়াইতেছেন আমার প্রশ্নের জবাব দেন ভুল বলতে তো মস্ত বড় ভুল তো একটা মানুষে এই যে এই জিনিসটা খাইলে তার পেটে সমস্যা হবেই এটা কোনো মিস নাই এই মানুষের ক্ষতি করার অধিকার তো আপনার নাই আছে কি আসলে আপনি তো সাদা একটা পলিথিন দিয়ে তো আপনি আপনি দরিদ্র মানুষ আপনি এটা এটা আপনি বিক্রি করে খাবেন এটা আপনার পেশা কি আমি কি কথা কি ঠিক বলছি ভাই ঠিক আছে কথা ঠিক আছে হ্যাঁ কথা ঠিক আছে হ্যাঁ কেউ তো ভুল করে ফেলছে বোতল না যে কাজটা করছে এটা কি আসলে শাস্তিযোগ্য অপরাধ না ভালো না ভালো না হ্যাঁ ভালো না এটা কি আসলে আপনার কি সাধারণ মানুষ হিসেবে এটা কি আসলে শাস্তিযোগ্য অপরাধ করছে তো দর্শক এই ভিডিও করার পরপরেই উনি যে পলিথিন দিয়ে ঢাকলেন দেশে বিদেশে আপনারা যারা দেখছেন আপনারা কমেন্ট করে এই বিষয়ে আপনারা জানাবেন